प्रशासनের এই উদ্যোগে গোবিন্দপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। আমরা আনন্দিত, গোবিন্দপুর দুর্গাপূজা কমিটি আমরা পৌর প্রশাসনের কাছ থেকে এই যে উৎসাহ পেয়েছি, আমরা আশা রাখছি আগামী দিন আমরা চন্দ্রকোনা শহরবাসীকে আরও ভালো করে দুর্গা প্রতিমা এবং মণ্ডপ অর্থাৎ গোবিন্দপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি একটি সুন্দর পুজো চন্দ্রকোনা শহরবাসীকে উপহার দিতে পারবে এই আশা রাখি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার। আমরা এক নম্বর থেকে শুরু করে 12টি ওয়ার্ডে 15টি ঠাকুর, আমরা শারদীয় সম্মান, আমরা ঠাকুরের মন্দিরে এসে পুজো কমিটির হাতে তুলে দিচ্ছি। খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছে, আনন্দ ভোগ করছে সকলে। আমাদের গোবিন্দদা আছে, সৌরভ আছে, আমাদের গোপাল গোস্বামী আছে, আমাদের পুজো কমিটির থেকে অনেকেই আছে। আমরা তাদেরকে নিয়ে গাড়ি করে বেরিয়েছি, আনন্দ উপভোগ করছি আর মন্দিরে মন্দিরে যাচ্ছি, খুব ভালো লাগছে।